and full length film, commercial film. এই যে আমরা দুটাকে ভাগ করে ফেলি যে ও তুমি আর্ট ফিল্মে কাজ করছো ও এটা কমার্শিয়াল ফিল্ম, এরকম কি ভাগাভাগি আছে নাকি ফিল্মই তো, দুটাই তো ফিল্ম, তাহলে ভাগাভাগিটা কেন? আমার কাছে মনে হয় যে একটা ভালো মুভি আর একটা খারাপ মুভি। আচ্ছা কোনটা ভালো কোনটা খারাপ? যেটা আমি বসে 3 ঘন্টা ধৈর্য সহকারে দেখতে পাবো এবং আমার টাকাটা উসুল হবে সেটাই মুভি। আর যেটা আমার দেখতে ভালো লাগবে না সেটা আর্ট মুভি হোক আর কমার্শিয়াল মুভি হোক আর যেটাই হোক, মানে আমি আমাকে 3 ঘন্টা ধরে রাখতে পারবে না, যেটা আমি বসতে পারবো না, সেটা আমার কাছে মনে হয় একটা মুভি না। আর আর্ট মুভি কমার্শিয়াল মুভি বলে আমার কাছে কোনো কিছু না, আমার কাছে মুভি মুভি, ভালো মুভি খারাপ মুভি। আচ্ছা একটা যুগ ছিল যে আমরা বলতাম যে অশ্লীল আমল বা অশ্লীল সময়, যে সময় কিছু কিছু অশ্লীল মুভি এসছে বা কিছু কিছু জিনিস ছিল যেটার কারণে অনেকে মুভি ছেড়ে দিয়েছে বা অনেক আর্টিস্টরা দেখা গেছে সেই সময় কাজ করেনি। তো খুব বেছে বেছে পপি আপু সময় কাজ করেছে, তো যখন কাজ করেছেন তখন কি ওরকম কোনো অফার এসছে যে পপি একটু ওপেনলি তোমাকে কাজ করতে হবে? এরকম সিচুয়েশন অনেকবার ফেস করেছি আমি, যেমন একটা মুভিতে আমি আমার পোর্শন অ্যাক্টিং করে চলে আসতাম, অনেক সময় দেখা যায় যে ওই ছবিটার মধ্যে অন্য আর্টিস্টরা যে বাকি কাজ করছে, বাকি কাজটুকু করছে, দেখা যায় যে অনেক সময় অনেক টুকটাক করে কাট পিস লাগিয়ে দেয় বা একটা ক্যামেরাম্যান দেখা যায় যে সে কোথায় ক্যামেরা ধরছে অনেক আর্টিস্ট জানেও না বোঝেও না, তো এরকম অনেক সিচুয়েশন আমরা অনেকেই পড়েছি। আলটিমেটলি কি হয়েছে ওই সময়টা আমরা অনেকেই কাজ করিনি, যেমন আমি বলা যায় যে খুব বেছে বেছে খুব ভালো ভালো মেকারে কিছু কাজ করার চেষ্টা করেছি। এখন একটা ওয়েব সিরিজও মনে কাজ করা হচ্ছে, তো ফিল্ম বড় পর্দা থেকে ওয়েবে গিয়ে কাজ করা, এটা অনেক মানে চ্যালেঞ্জিং মনে হয়নি যে আপনাকে তো সবাই বড় পর্দায় দেখতেই অভ্যস্ত? হ্যাঁ আমি আমার আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে আমি প্রথম এইভাবে কাজ করেছি, আমার যতটুকু মনে হয় আমি জানি না, ওয়েব সিরিজে কাজ করা এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল, বিকজ সবাই বিগ স্ক্রিনে দেখে অভ্যস্ত, হ্যাঁ সেটা থেকে বের হয়ে মোবাইলে চলে আসা একটু তো রিস্ক থাকে। তবে আর্টিস্ট হিসাবে আমার কাছে মনে হয় যে ভালো কাজের অফার যেখানে থাকবে সেটা বড় পর্দায় হোক সেটা ছোট পর্দায় হোক বা যেখানেই হোক আমি সেখানে কাজ করব। আর এখন হচ্ছে ফেসবুকের যুগ, মানুষ কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু মোবাইলেই চলে আসছে, হ্যাঁ তো সারা পৃথিবীতে এখন ওয়েব সিরিজ কিন্তু অনেক বেশি পপুলার। আইটেম সং করা হয়েছে পপেপো? হ্যাঁ এটার এটা কেমন ছিল আইটেম সং? সাহসী যোদ্ধা ছবিতে আমি একটা আইটেম সং করেছি। এই এটা কি ফার্স্ট করা আইটেম সং? আচ্ছা এটার অভিজ্ঞতা কেমন ছিল? আমার কাছে মনে হয়েছে এটা তো আমার কাজের মধ্যেই পড়ে, বিকজ ক্যারেক্টারটা যদি এভাবে প্রেজেন্ট করা হয় বা প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয় তাহলে খারাপ কি, ভালোই তো লাগে। প্রিয় তোমার প্রিয় মু